অ্যাপাচিটা কি করলাম, আমরা রান করলাম প্লাস মাইসকলটা রান করলাম জ্যাম্পের মাধ্যমে। তো এই জ্যাম্পের মাধ্যমে রান করার পর আমাদের কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো ফাইলটা আমরা ক্রিয়েট করবো কোথায়, আমরা যদি একটু আমাদের সার্ভারে যাই, মানে ফাইলে যাই, ডি সার্ভার আতিকুর রহমান ওয়েব 105 প্লাস হচ্ছে 20 CLAWS 20 প্লাস 20, এর মধ্যে গিয়ে আমরা যদি বলি যে সাপোজ একটা ফাইল নেই, ফাইলের নাম কি দিলাম আমরা, সাপোজ ইন্ডেক্স, হ্যাং করছে, ইন্ডেক্স ডট HTML, তাই না? এখন আমি চাইছি সেই ফোল্ডারটা ওপেন করতে, তাই না? তো আমি এই ফোল্ডারটা কি দিয়ে ওপেন করতে চাচ্ছি, ধরেন সাপোজ VS কোড দিয়ে। তাহলে আমি লিখলাম VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড আসলো, ওপেন হবে, একটু সময় লাগবে। তো আমি ফার্স্টে ন্যাচারালি যে HTML5:5 দিবো, দিলাম, আমি বললাম যে আজকে আমার ক্লাস হচ্ছে PHP। এখন এইখানে আইসে আমি ফার্স্টে কি বলবো বলেন তো, PHP কোড লিখবো। আমি ফার্স্টে লিখলাম আগে H2 H3 ট্যাগ লিখলাম, লিখলাম যে কি PHP ক্লাস, PHP ক্লাস, এটা তো থাকবেই স্বাভাবিক, তাই না? এখন ধরেন এইখানে আমি বলতে চাচ্ছি যে সাপোজ ইকো, এই যে PHP কোড, ফার্স্টে গ্রেটার দেন চিহ্ন দিবেন, কোয়েশ্চেন মার্ক, PHP, তাই না? তারপর কোয়েশ্চেন মার্ক শেষ করে PHP ক্লোজ করলাম। এখন আমি এখানে বললাম ইকো, আচ্ছা ইকো আমি প্রেজেন্ট দিলাম আতিক, আমি সেভ দেই, কন্ট্রোল এস দেই। এবার আমি রান করি এটা, ও হো আচ্ছা হ্যাঁ, না হবে 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 হবে, সমস্যা নেই। PHP ক্লাস আসছে, তাই না? কিন্তু ও কি রান হয়েছে, PHP কি ইকো হয়েছে, ইকো হয় নাই, র্যাম্পটা তো ডাটাবেস সার্ভার করবে, রান করবে, ডাটাবেস সার্ভারে রান করবে। কিন্তু একটা কথা হয়েছে আমাদের ভুল, আমাদের তো এখানে ফাইল ক্রিয়েট করা যাবে না, আমাদের এই ফাইলটা ক্রিয়েট করতে হবে হচ্ছে ক্লাস 20, কন্ট্রোল এক্স চেপে নিয়ে যাবো আমরা, এটা নিয়ে যাবো আমরা হচ্ছে জ্যাম্পে, যেখানে জ্যাম্প ছিল, এই যে জ্যাম্প ছিল না, সি ড্রাইভে জ্যাম্প আছে, হ্যাঁ এই জ্যাম্পে যাবো, তার মধ্যে এইচটি ডক্সে যাবো, জ্যাম্প থেকে এইচটি ডক্স, তার মধ্যে আমি এটা রাখবো, ঠিক আছে, পেস্ট করলাম। আচ্ছা এগুলো আমি সব কেটে দিই, এগুলো আমাদের লাগবে না, ডিলিট, এটা জ্যাম ক্লিন করলাম। আমি কি করবো, এই ফাইলটা নিয়ে যাব, কন্ট্রোল সি জ্যাম্প এইচডক্স। এখন আমি এই ফাইলটা রান করতে চাই, আমি যে ফাইলটা লিখলাম, ঠিক আছে, আমি ভিজুয়াল কোড আবার ওপেন করি, স্টুডিও কোড, আচ্ছা আমাকে একটা ফোন দিছে, মানে কোনো স্টুডেন্ট ফোন দিছে। তাহলে আমি কি বললাম যে আমাদের এই কোডটা যা আছে
তাই থাকবে, ঠিক আছে? এখন আমি যদি একটু ভুল হয়েছে, আমাদের একটু ভুল হয়েছে, আচ্ছা এইটা এইখানে এরকম হবে কেন বুঝলাম না। আমরা এইভাবেই লিখি, জ্যাম্পের ভিতরে, তারপর হচ্ছে আমার এই ক্লাস 20, তাই না? তাহলে আমরা কোথায় যেন ছিলাম, বিএস কোডে আসি। তাহলে আমি এই স্টুডক্সে যাবো, ক্লাস 20-কে সিলেক্ট করবো, সিলেক্ট হইলো লোন সেভার। তাহলে এখন আমাকে বলছে ইন্টিগ্রেট পিএসপি, এই ফাইলে এসে আমি ফার্স্টে লিখবো এইচটিএমএল, এইচটিএমএল বলুন ফাইল দিলাম, দেওয়ার পর আমি এখানে বলবো পিএসপি, পিএসপি দিয়ে আমি এখানে বলবো ওই যে কোয়েশ্চেন মার্ক পিএসপি, কোয়েশ্চেন মার্ক ক্লোজ, ঠিক আছে? আর আমি এখানে লিখবো H3 ট্যাগ দিয়ে বলবো যে পিএসপি তারপর ক্লাস। এখন এই যে পিএসপি কোডটা লিখছি না, এই পিএসপি কোডে আমি ইকো লিখি, ইকো ইকো দিয়ে যদি আমি বলি যে সাপোজ আমার নাম আতিক, হ্যাঁ হ্যাঁ, এখন আমি কি করব, এটা রান করবো কিভাবে জানেন, লিখবেন লোকাল হোস্ট, কারণ আপনি যেহেতু সার্ভার লোকাল হোস্ট, আপনাকে সার্ভারকে ডাক দিতে হবে, লোকাল হোস্ট লিখতে হবে, লিখে ইন্টার দিতে হবে। আসছে কি আসছে কি আসছে, লোকাল হোস্টে কি আছে, যে তুমি ক্লাস 20 নামে একটা ফোল্ডার রাখছো। আমি যারা এটা ক্লিক করি, সে আমাকে কি দেখাচ্ছে, নাম কি দেখাচ্ছে, এটা আতিক দেখাচ্ছে না, কিন্তু আমি কিন্তু কোনো ট্যাগের মধ্যে রাখিনি, দেখছেন ওরে, তা সে দেখাচ্ছে, তার মানে সে সার্ভার সাইডের মাধ্যমে সে কি করতেছে, আমাকে পেজে কানেক্ট করাচ্ছে। ওকে, এর মধ্যে আমরা অনেক কিছুই করতে পারি, আমরা ভেরিয়েবল নিতে পারি, বলতে পারি ডলার সাইন, সাপোজ বললাম যে নাম নাম্বার 1 দিলাম সাপোজ 20, ডলার সাইন নাম 2 দিলাম 10। তাহলে আমি দুইটা কি করতে পারি, যোগ করতে পারি না, তাহলে আরেকটা ভেরিয়েবল রাখলাম নাম অ্যাড, দেখলাম অ্যাড মানে যোগ করা, দিয়ে ডলার সাইন নাম নাম 1 রে যোগ করবো আর ডলার সাইন নাম 2 রে যোগ করবো, যোগ করে আমি কি করবো, এটাকে প্রিন্ট করবো, তাই না? তাহলে লিখবো ইকো, দেবো যে কি, দ্য সাম ইজ ইকুয়াল, দিয়ে আমি এরপরে ডলার সাইন অ্যাড দিতে চাই। মাথায় রাখতে হবে দ্য সাম ইজ দিয়ে ওই ভ্যালুটা দিতে চাই, কত ভ্যালু, যদি আমি পাশে কোনো ভ্যালু রাখতে চাই তাহলে তাকে যোগ করতে হইতেছে না, তার মানে এর মানে যোগ করা মানে ডট, যোগ করা মানে কি ডট, মানে কোনো লেখার সাথে আরেকটা লেখা যোগ করবেন, জয়েন করাবেন, তাহলে তাকে কনক্যাট বলা হয়, কনক্যাট, আর কনক্যাট মানে ডট। ওকে, ওই যে ডট দিচ্ছি, ডট দেওয়ার পর আমি কারে দিতে চাই, ওই অ্যাড কথাটা লিখতে চাই, ডলার অ্যাডটারে, শেষ। এখন সিমিলারভাবে আপনি কি করবেন, এটা যদি আমি সেভ দিই, তাহলে দেখেন আমি 0 ডট দিলাম, সাম ইজ 30 আসতেছে, 30 আসতেছে। এখন আমি যদি ডট না দিতাম তাহলে কি হইতো জানেন, ও শো করতো না, এই দেখেন আমি দিলাম না, দেখেন কি ডট দিচ্ছেন, একটা লাল চিহ্ন, মানে ডট আমাকে দিতে হবে, কি হলো, তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের দুইটা যদি জিনিস আমি প্রিন্ট করতে চাই আমি কি করবো, দ্য সাম ইজ 30। তো এটা গেল। তো এইভাবে আপনি কি করতে পারেন, মাইনাস করতে পারেন, মাল্টিপল করতে পারেন, ডিভিশন করতে পারেন, হ্যাঁ। তো সেটা হইতে পারে কিরকম, যে সাপোজ এই যে আমি একটা কন্ট্রোল সি, কারণ এখানে আমি মাইনাস দিলাম, এখানে আমি মাল্টিপল দিলাম, এখানে আমি ভাগ দিলাম, হ্যাঁ ভাগ, তো ভাগ যদি দেই আমি এটা দিলাম সাব মানে বিয়োগ করা, এটা দিলাম মাল্টি MULT মাল্টি দিলাম, ডিভিশন যেটা বলা হয়, আমি সাবটাকে প্রিন্ট করাতে চাই, এখানে লিখলাম সাব ইজ আবার এখানে লিখলাম মাল্টি,
মাল্টিস মাল্টিস ডিভ ডিভ মানে ডিভিশন, ডিভ তার মানে কি বিয়োগ করে গুণ করে ভাগ করে যে ভ্যালুটা রাখছি ডিভ, ডিভটা এখানে রাখলাম, মাল্টিপল করে যে ভ্যালুটা রাখছি সেটা মাল্টিতে রাখছি, মাল্টিটা এখানে গেল, বিয়োগ করে সাব ভ্যালুটা রাখছি সেই সাবটা এখানে গেল। আর এই নাম ওয়ান নাম টু মানে কি দুইটা সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে, তাই না? এখন আমি যদি দেই, আমি যদি রিলোড দেই, দেখেন চারটার মান কিন্তু এক সিরিয়াল আসছে, তাই না? তাহলে আমার কাজ কি এবার ব্রেক করা, তাহলে আমি এর সাথে ডট দিতে পারি, ডট দিয়ে ব্রেক পি আর কি ব্রেক, আমি এটা কপি করতে পারি, কপি করে এর পাশে বসিয়ে দিতে পারি, সাবের পাশে পাশে বসিয়ে দিতে পারি, ডট দিই। দেখেন নাম সাম ইস 30, 20 20 আর 10 যোগ করলে কত 30 হয়, 20 এর 10 গুলো 10, 20 আর 10 গুণ করলে 200, 20 এর 10 দেবে করলে হয় 2, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমাদের কি করতে হলো, করতে হলো। তাহলে এখন আমার যে কাজ সেটা হচ্ছে কি, পিএসপিতে তাহলে আমরা বুঝলাম যে আমাদের ভ্যালুগুলো কি হতে পারে এরকম। তো এখন আমি যদি এখানে 20.25 দিই, 20 দশমিক কি দিই, সাপোজ 2 পাস, বুঝছেন, সাপোজ 2 পাস, রিলোড দিই, দেখেন সবগুলাই কিন্তু সিস্টেমেটিক হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, কারণ পিএসপি নিজে নিজে ধরে নিছে কোনটা আমার ই ল্যাঙ্গুয়েজ, কি জানি কোনটা আমার স্ট্রিং টাইপ, কোনটা আমার ফ্লোট টাইপ, কোনটা আমার হচ্ছে ক্যারেক্টার টাইপ মানে স্ট্রিং টাইপের। হ্যাঁ, তো এরকম ভাবে আপনি চাইলে কি করতে পারেন, কাজ করতে পারেন, আপনি চাইলে একটা লুপও চালাইতে পারেন। লুপ কিরকম চালাইতে পারি, বললাম যে আমি এখানে লুপ লিখলাম যে সাপোজ ডলার সাইন ফর লুপ, যেটা বলা হয় ফর লুপ, এগুলো বুঝবেন কিনা জানি না, একটু ক্রিটিক্যাল, এগুলো প্রোগ্রামিং তো তাদেরকে দেখাই। সাপোজ ডলার আই, আই এর মান রাখলাম আমি 1, আই এর মান রাখলাম আমি 1, ডলার আই, আই এর মান ধরেন 5-এর চেয়ে ছোট, 5-এর চেয়ে ছোট, আই এর মান প্লাস প্লাস মানে আই এর মান বাড়বে প্রতিবার এক এক করে বাড়বে, ভিতরে ঢুকে সে ঢুকলো, ঠিক আছে, ঢুকার পর আবার সে আর ভিতরে একটা লুপ চলবে, ধরেন ফর লুপ, বা আমি এখানে একটা ইকো করলাম, ইকো ইকো ডলার আই, প্রতিবার আমি আইটা প্রিন্ট করাবো, দেখবেন এটা কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করবে বলতে পারবেন, কত পর্যন্ত প্রিন্ট করতে পারবে বলতে পারবেন, 4 পর্যন্ত প্রিন্ট করবে, দেখেন কারণ বিআর দিয়ে লই, এর নিচে একটা বিআর দিয়ে লই, ডট বিআর কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তো স্যার আসছে? এখন আমি যদি এর ভিতরে আবার একটা লুপ ফর লুপ চালাই, আবার এর ভিতরে একটা ফর লুপ চালাই দিই, ফর লুপ ডলার জে এর মান 1, এর মান যদি হয় 5-এর চেয়ে ছোট, জে প্লাস প্লাস ডলার সাইন জে প্লাস প্লাস, তাহলে আমি এর ভিতরে কী করতে চাই, আমি বলতে চাই ইকো সাপোজ বললাম ডলার আই, ডলার আই কনকোডেশন স্পেস গুণন স্পেস, এগুলো বুঝবেন জানি না, তাও দেখাচ্ছি মজার জন্য, আপনারা মনে ইন্টারেস্ট দেখাচ্ছি যে আসলে জিনিসটা কী। হ্যাঁ, ডট কনকোডেশন স্পেস ইকুয়াল স্পেস ডট ডলার আই গুণন ডলার জে, এইগুলো লিখলাম। এখন এই জিনিসটা যদি আমি করি জিনিসটা কি হচ্ছে, এবং পাশে যে আমি একটা ডট বিআর দিয়ে দিই, ডট বিআর আমি সেভ দিই, দেখেন তো কি হয়, ডলার জে প্লাস প্লাস